মুসলমান গণের ছেলে মেয়েরা তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন আল্লাহ নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জানের কাছে বাইনা ধরেছে। কিছু মেহমানদারি করবো, নানু জান কি দাওয়াত করে ঘরে আনবো। হযরত ফাতেমা বলেছিলেন, ও বাবা হুসাইন, কেন দাওয়াত করবে? করবে, কিন্তু ঘরে তো খাবার নাই। তোমার আব্বা জান বড় গরিব মানুষ, ঘরে তো খাবার নাই, কি দিয়ে মেহমানদারি করবে? হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছিলেন, আম্মা জান, আমার নানু জানকে খাবার না দিলেও চললে, আমার নানু জানকে দাওয়াত করব। এমন করে একদিন চলে গেলেন, আল্লাহ নবীর সম্মুখে চলে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা দাওয়াত দিতে এসেছি, আমাদের বাড়িতে চলুন, আমরা একটু মেহমানদারি করব, আমাদের বাড়িতে দাওয়াত দিলাম। আল্লাহ নবী এমন করে মিসকে হেসে বলতে লাগলেন, ও আমার নানু ভাই, দাওয়াত তোমরা করছো, কাকে দাওয়াত করছো জানো? বিশ্ব নবীকে দাওয়াত করছো, তো জানের বাদশাহকে দাওয়াত করছো, রহমাতুল লিল আলামিনকে দাওয়াত করছো, কি দে মেহমানদারি করবে? হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অনেক কিছু মেহমানদারি করব। আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনের দাওয়াতটা কবুল করলেন। আগামীকাল সকালবেলা আমাদের বাড়িতে আসবে। হযরত ফাতেমা চিন্তিত হয়ে গেলেন, আমার আম্মা জানকে দাওয়াত করেছেন, আমার হাসান হুসেন, কি দিয়ে মেহমানদারি করবো? মেহমানদারি তো কিছু নাই। এই চিন্তিত করে হযরত ফাতেমা কি করলেন, নামাজের পাটি নিয়ে জোহরের নামাজ আদায় করে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে মুনাজাত করতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমার আব্বা জানকে দাওয়াত করেছে, আমার হাসান হুসাইন দাওয়াত করেছে, আগামীকাল সকালে আমার বাড়িতে আসবে, ও রব্বি আল্লাহ পাক, আমি ফাতিমা দোয়া চাই, আমার স্বামী বড্ড গরিব, ঘরে কোনো খাবার নাই, কি দিয়ে ইফতার, কি দিয়ে মেহমানদারি করবো? ও রব্বি আল্লাহ পাক, আমার স্বামীর সম্মানটাকে আপনি হেফাজত করুন, আমার স্বামীর ইজ্জতটাকে আপনি হেফাজত করুন, কারণ আমার ঘরে খাবার নাই, কি দিয়ে মেহমানদারি করবো? কারণ আমার আব্বা জান তো আগামীকাল সকালবেলা আসবে, আগামীকাল আসবে। এই কথা মনে করে হযরত ফাতেমা আল্লাহ পাকের দরবারে যার যার হয়ে কাঁদে, রোনা জারি করে, এমন করে দোয়া দিতে লোয়াত করে, জিকির করে, আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, আসর রক্ত চলে আসলো, আসরের নামাজটা আদায় করে নিয়ে আবার কাঁদতে লাগলেন, রোনা জারি করতে লাগলেন, এমন করে মাগরিবের রক্ত চলে আসলো, মাগরিবের রক্তের নামাজটা আদায় করে নিয়ে আল্লাহ পাকের দরবারে যার যার হয়ে কাঁদতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমার স্বামীর সম্মানটাকে আপনি হেফাজত করুন, আমার স্বামীর ইজ্জতটাকে আপনি হেফাজত করুন, ঘরে খাবার নাই, আমার আব্বা জানকে কি দিয়ে মেহমানদারি করব? কান্নাকাটি করছে, রোনা জারি করছে, এমন করে এশার নামাজ আদায় করে নিয়ে আমি ফাতেমা দোয়া চাই, আমার আব্বা
আমার স্বামী বড্ড গরিব, আমার স্বামী বড্ড গরিব, আমার স্বামীর সম্মানটা আপনি হেফাজত করুন, আমার স্বামীর ইজ্জতটা আপনি হেফাজত করুন, ঘরে কোনো খাবার নাই, এক সপ্তাহ ধরে খাওয়া হয় না, ও রব্বি আল্লাহ পাক আমার আব্বা জানকে হাসান হোসেন দাওয়াত করেছেন, মেহমানদারি করবো, খিদে মেহমানদারি করবো, ঘরে কোনো খাবার নাই, ও রব্বি আল্লাহ পাক আমার স্বামীর ইজ্জতটা আপনি হেফাজত করুন, সম্মানটা আপনি বাঁচিয়ে দেন, এই বলে দোয়া চাই, দোয়া চাই, কাঁদেন কাঁদেন, রোনাজারি করেন, একটু নিদ্রায় চলে গিয়েছিলেন, ঘরে যেন কে আওয়াজ দিল, দরজার করে একটু কামাল, ও হযরতে ফাতেমা দরজাটা খুলে দাও, হযরতে ফাতেমা দরজাটা খুলে দিয়ে দেখতে পেল একজন ব্যক্তি খাঞ্জা থালা নিয়ে, এক খাঞ্জা থালা খাবার নিয়ে হাজির। এ নবী পাকের উম্মত উম্মতি জনেরা হযরতে ফাতেমাকে ডেকে বললেন, ও নবী পাকের কন্যা, ও হযরতে ফাতেমা, আর কাঁদবেন না, রোনা জারি করবেন না, আপনার কান্না আল্লাহ পাক কবুল করে নিয়েছে, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি দুনিয়ার কোন মানুষ নাই, আমি হলাম আল্লাহ পাকের ফারিস্তা, হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাককে জান্নাত থেকে খাঞ্জা করে খাবার নিয়ে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। আর তো জোরে হবে না, তকবীর দেন, নারায় তকবীর, নারায় তকবীর, দেখেন আল্লাহকে কেমন রাজি করেছিলেন, দেখেন জান্নাত থেকে খাবার পাঠিয়েছে, আহা, হযরতে ফাতেমা রাদিয়াল আনহা মনটা খুশি হয়ে গেল, আল্লাহ রসুল আসলেন, সাহাবা কিছু সঙ্গে নিয়ে আসলেন, সাহাবা ইকরামদেরকে বন্টন করতে লাগলেন, সাহাবা ইকরামরা খাচ্ছেন আর বলছেন, এক অপর এক সাহাবা অপর সাহাবার দিকে তাকাচ্ছেন আর মিসকে মিসকে হাসছেন, এই হযরতে আলী তো গরিব মানুষ, এত দামি সুস্বাদু মিষ্টি খাওয়া কোথায় পেল, আল্লাহ রসুল মিসকে মিসকে হাসছেন, আল্লাহ রসুল সবই জানেন, আল্লাহ জানা, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন, ও সাহাবা কেরামেরা, আপনারাই শুধু আমার নানুজানকে দাওয়াত করে মেহমানদারি করবে, আমাদের কি ইচ্ছা নাই, আমাদের কি ইচ্ছা নাই, জানো এই খাবারটা কোথাকার খাবার, আল্লাহর নবী বললেন, সাহাবা কেরামেরা এই যে খাবারটা খাচ্ছ তোমরা, এই খাবারটা দুনিয়ার কোনো খাবার না, এই খাবারটা হলো স্বয়ং আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছেন, বলুন সুবহান, কি ভাগ্য কি কপাল, জান্নাতি খাবার খেয়েছে সেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদছে, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ছুটে ছুটে চলে আসলে ঘরের ভিতরে, আম্মা জানের কাছে সে বলছে, আম্মা জান আপনি কেন কাঁদছেন, আব্বা জান কেন কাঁদছেন, আহা, হযরতে ফাতেমা কিছু বলছেন না, আলী কিছু বলছেন না, হাসান হুসাইন বুঝে গেছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যে ফাতেমা থাকবে না দুনিয়ার জমিনে, আম্মা জান আমরা জেনে গেছি, আমাদের কাছে আর নকুনি, আমরা জেনে গেছি আমার নানু জান আমাদেরকে বলে দিয়েছে, আপনি দুনিয়ার জমিনে থাকবেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আম্মা জান আমরা কেমন করে থাকব, আমাদেরকে খেতে দেবে, আমাদেরকে দেখভাল করবে, আমরা কাকে, আম্মা জান, আম্মা
আম্মাজান আম্মাজান বলে ডাকবো। হযরতে ইমাম হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চার চার হয়ে কাঁদছেন রোনা জারি করছেন, হযরতে ফাতেমা রোনা জারি করছেন, হযরতে আলী রোনা জারি করছেন। এই আজন তরুণেরা এ নবী পাকের উম্মত উম্মতিগণেরা কান্নার রোল নেবে গিয়েছেন। হযরতে ফাতেমা হযরতে আলীকে ডাক দিলেন, আমি হযরতে ফাতিমা বলে দিলাম আমার মরণের আগে আমি আপনার কাছে দুটো দাবি রেখে দেব, এই দাবিটা কি মেনে নেবেন? হযরতে আলী বলেছিলেন, ও হযরতে ফাতিমা কি দাবি রাখবে? হযরতে ফাতিমা বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী গো, আমি ফাতিমা যখন মারা যাব, আমি ফাতিমা যখন ইন্তেকাল হয়ে যাব, আমার লাশটাকে জানাজানি করবে না, বেশি লোকজনের খবর দেবে না, আমাকে চুপি 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 জানাজা পড়িয়ে দাফন করে দেবে। আরেকটা দাবি হলো, আমি ফাতিমা যদি রাতে মারা যায় সকাল যেন না হয়, রাত্রিবেলা আধারে লুকিয়ে লুকিয়ে আমাকে দাফন করে দেবে। হযরতে আলী বলেছিলেন, ও নবী পাকের কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতিমা, আপনি নবী পাকের কলিজার টুকরা, বিশ্ব নবীর কলিজার টুকরা, আপনি ইন্তেকাল করবে, হাজার হাজার মানুষ আসবে, আল্লাহ নবী সামার আসবে। হযরতে ফাতিমা এ কথা কেন বলছো? হযরতে ফাতিমা বলেছিলেন, ও আমার প্রাণ স্বামী গো, কেন আমি ফাতিমা জীবনে কোনদিন বেগোনা পুরুষকে আমার চেহারা দেখাই নাই, আমার চেহারা তো দেখতে পাই না, না জানি আমি যখন ইন্তেকাল হয়ে যাব অনেক মানুষ আসবে, হয়তো আমার কাফনের ভেতর থেকে আমাকে লক্ষ্য করে বলবে, নবীর কন্যা ফাতেমা লম্বা ছিল না বেটে ছিল, নবীর কন্যা ফাতেমা মোটা ছিল না খাটো ছিল, কেমন পর্দা করেছিলেন দেখেন। আল্লাহ নবীর কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আমার প্রেমের স্বামী গো, তাই আমি বলছি চুপি চুপি তাড়াতাড়ি আধারে দাফন করে দেবে। ঠিক তাই হলো, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে রাত্রির বেলায় ইন্তেকাল হয়ে গেল, ওই রাত্রির ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ নবী সারা আল্লাহ নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রে গভীর রাত শুধু রাত হযরতে ফাতিমার জানাজাটা পড়বে। ইমাম হাসান হুসাইন আর হযরতে আলী তিনজন একটা খাটিয়া ধরতে গেলে কজন লাগে? চারজন লাগে তো, তিনজন হাসান হুসাইন ছোট, হযরতে আলী রাদিয়াল্লাহু একজন, কি করে ধরবে? আম্মাজানের লাশটা কবরে কি করে নিয়ে যাবে? চিন্তিত হয়ে গেল মুসলমান গণের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিগণেরা, আল্লাহ নবীর মহাব্বতের সাহাবা হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ঘুমিয়ে আছেন গভীর রাত নিশুদি রাত্রে, আল্লাহ নবী স্বপ্নই দেখাচ্ছেন, আমার কন্যা ফাতেমার বাড়িতে চলে যাও, আলীর বাড়িতে চলে যাও, ফাতেমা ইন্তেকাল হয়ে গেছে, জানাজাটা পড়তে হবে, রাস্তা কবরে নিয়ে যেতে হবে, আল্লাহ নবীর সাহাবা হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু জলদি করে ছুটে চলে গেলেন। এমন করে গিয়ে হযরতে আলীর সম্মুখে গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, হযরতে আলী এমন করে চমকে গেলেন, ও আবু যর গফারি কে কেন এসেছো, কে তোমাকে খবর দিয়েছে? কে খবর দিয়েছে? হযরতে ফাতিমা তো বারণ করেছিল, আমি তো কাউকে খবর দেইনি, কোন সাহাবায়ে কেরামদেরকে খবর দেইনি, কে খবর দিয়েছে? চিন্তিত হয়ে গেল। এই নয়জন তরুণেরা
এই নবী পাকের উম্মত উম্মতি গণেরা হযরত আবু জাল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও হযরত আলী, আমাকে কেউ খবর দেয় নাই, আমি নিজে আসি নাই, আমাকে বলা হয়েছে আসার জন্যে। ও হযরত আলী, আল্লাহ নবী দয়াল নবী নূর নবী হাবিবুল্লাহ আমাকে বলে দিয়েছে, আবু জাহর তাড়াতাড়ি চলে যাও, ফাতেমার লাশটাকে নিয়ে কবরস্থানে নিয়ে যেতে হবে। আমাকে আমি নিজে আসিনি, আমাকে আসার জন্য বলেছেন আল্লাহর নবী। আহা, আবু জাল গিফারি রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কবর খনন করেছিলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটাকে খনন করেছিলেন কে? হযরতে আবু জাল গিফারি রাদিয়াল্লাহু আনহু কবর খুঁজছেন, কবর খোঁড়া হয়ে গেল, হযরতে ফাতেমা লাশটাকে রাখা হবে কবরের ভিতর, আবু জার গফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে প্রবেশ করলেন। কবরে প্রবেশ করে কবরের দিকে লক্ষ্য করে আওয়াজ দিয়েছিলেন, হে কবর, তোমরা কি জানো তোমাদের ভিতরে কাকে রাখবো, তোমরা কি জানো তোমাদের ভিতরে কাকে রাখবো, দোজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের কন্যা হযরতে ফাতেমাকে রাখবো। এ কবর, তোমরা কি জানো তোমার ভিতরে কাকে রাখবো, বিশ্বনবীর নাতি হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জানকে রাখবো। এ কবর, তোমরা কি জানো তোমাদের ভিতরে কাকে রাখবো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখবো। এ কথা বলার সাথে সাথে কবরের ভিতর থেকে আওয়াজ ভেসে আসেন, এ আবু জার, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমরা কবর দোজাহানের বাদশার কন্যা চিনি না, হাসান হুসানের আম্মা জান চিনি না, হযরতে আলীর বিবি চিনি না, আমরা কবর চিনি আমল। আমল যদি ভালো হয় কবর সহিভাবে ব্যবহার করবে, আমল যদি খারাপ হয় আমরা কবর ছেড়ে দেব না। কাকে বলছেন? জান্নাতের মহিলাদের সারদা যিনি, হযরতে ফাতেমাকে বলছেন। কি বলছেন? আমল যদি ভালো হয় আমরা কবর ভালো ব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমরা কবর ছেড়ে দেব। হযরতে ফাতেমা সম্পর্কে কবর যদি এই বলেন, আমাদের কি হবে বুঝতে পারছেন তো? আহ, আল্লাহ যদি দয়া হয় তাহলে নাজাত পাবে। কেমন ভয় করেছিলেন, ওই রকম ভয় করতে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহকে কতটা খুশি করেছিলেন, কতটা রাজি করেছিলেন, সর্বসময় আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকেন, ফজরের নামাজ আদায় করে ইশরাকের নামাজ পড়তেন। আমাদের ঘরের মা বোনেরা, আমাদের ঘরের ফাতেমারা পড়ে, কি বলেন আব্বা, ফরজের নামাজই পালাচ্ছার ইশরাক তো দূরের কথা, ফজরের ঘুম থেকে উঠতে উঠতে সকাল, ফরজের নামাজ কি করে, আর ইশরাক তো দূরের কথা। বাপ, কঠিন সময় চলে এসেছে বাপ, কঠিন সময় চলে এসেছে বাপ, আখেরি জামানা, যত দিন যাচ্ছে তত খারাপই হচ্ছে বাপ, ভালো আর নেই, ভালো দিন উঠে গেছে বাপ, খারাপ সময় চলে আসছে। আগে বাপ আমি
মা বোনেদের কাছে একটু দোয়া চাইতাম, ভাবিদের কাছে, খালাদের কাছে, ফুবুদের কাছে, বেটিদের কাছে একটু দোয়া চাইতাম, একটু দোয়া করবেন, জল সয়ে যাচ্ছে বাবা। আমি তো জলসা করছি আল্লাহ করে, ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়া ছাত্র জমানা থেকে জলসা করছি বাবা, আল্লাহ করাচ্ছেন খেদমত। তো এখন মনে হয় বাপ ওদের কাছে দোয়া চাই বলি, কেন আগে খাঁটি ছিল বাপ, আগেকারের মা বোনেরা বাপ পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে আদায় করতো নামাজটা, আর পুরুষ মানুষ দেখলে পর্দার সঙ্গে ঘরে চলে যেতেন, সামনে আসতেন না, ঘন্টা দিয়ে লুকিয়ে যেতেন, ফজরের নামাজ পড়ে নিয়াত করতেন এক পারা দু পারা করে কোরআন পাক তেলাওয়াত করব, কি সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা ওয়াকিয়া, সূরা মুলকটা তেলাওয়াত করব। জি বাপ দিন যাচ্ছে, এখন বাপ সব ঘরে ঘরে বন্ধ লোন, গ্রুপ লোন, সমিতি, মহিলা ভেজাল হয়ে গেছে বাপ, এখন আর দোয়া চাই না। এখন পুরুষদের থেকে মহিলারা বেশি হারাম খাচ্ছে, কি বলে, পুরুষদের থেকে মহিলারা বেশি হারাম খাচ্ছে বাবা, আর মহিলারা, স্বামীরা যদি হারাম টাকা এনে দেয় ঘরে, বিবির কাছে কিন্তু হালাল, ওটা বিবির কাছে হালাল, স্বামীরা যেভাবে টাকা আনুক বিবির কাছে আনলে হালাল, হালাল খেত মহিলারা, হালাল খেত, দোয়াটা কবুল হতো, এখন মহিলারা হারাম খাচ্ছে বেশি, এখন আর দোয়া চাই না, কি হবে। মুরব্বী যারা, আব্বার আছে মুরব্বী, নানিরা আছে, দাদিরা আছে, ওনাদের কাছে দোয়া চাই, ওনারা এখনো খাঁটি আছে, এখনো দিনদার নেককার আছে বাবা, আহ কবে পরিবর্তন হবে আর কবে সংশোধন হবে আর কবে ভালো হবে বাবা। মা বোনেদের দোয়া আল্লাহ কবুল করে, আর মা বোনেরা এখন ব্যাঁকা চলছে বাবা, এখন সোজা করতে যাবে, এই ওদের গরম বেশি কিন্তু আবার একদম, এ আমি বলি তো আমার ভয় লাগে আবার, মানে ওদের এখন বিশাল গরম, বুঝলেন, ওদের ব্যাপারে কিছু বলা যাবে না, ওরা আবার সবাই এক জায়গায় হয়ে দল বেঁধে বা ধরবে, বলাও যায় না বাবা, কি পরিস্থিতি চলে এসছে বাবা। মা বোন যদি ভালো হয় তাহলে তো সন্তান ভালো হবে, তাই তো, আর মারা যদি খারাপ হয় সন্তান ভালো হবার লক্ষণ আছে না। জমিন ভালো হলে ফসল ভালো হবে, ফসল যদি ভালো হয় ফলটা ভালো হবে, জমিন যদি খারাপ হয় ফল কিন্তু খারাপ হবে, কোনো রেহাই হবে না, তাই মা বোনেদের সাবধান হতে হবে, মা বোনেদেরকে ভালো হতে হবে, মা বোনেরা যদি ভালো হয় ঘরের লোকটাও ভালো হবে। গ্রুপ লোন, বন্ধন লোন, মহিলা সমিতি, মাথা খারাপ ঘরে ঘরে, আমরা কদিন বাদ আমরা খাওয়া বন্ধ করে দেবো, খাবা খাবো কি খাবো, ও খালি বাপ হজম হয় না, কোথায় খাবো কি করে খাবো, আর এমনিতে বাপ এই হুজুর খাবে বলে সব কড়া কড়া মশলা দেয়, বলে হুজুর খাবে কড়া কড়া মশলা দাও, আর ওই মশলা যে ঝাড়বে না আর একদম ধরে যাবে, বুঝলে বুঝলে। যাক এই গ্রামের মানুষ অনেক ভালো, অনেক মহব্বতের মানুষ, আমার সব চেনা শুনো অনেক ভালো, অনেক ভালো, আল্লাহ সকলকে হেদায়ত করেন, বলো সকলে আল্লাহুম্মা আমিন। জি
মুসলমান করেন ছেলে মেয়েরা পারা তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিগণেরা, আসেন আলোচনার দিকে চলে যাই। এ দুজন তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিগণেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আল্লাহকে ভয় করেছিলেন, কেমন আল্লাহকে খুশি করেছিলেন, তিনাদের শিখে তিনাদের দেখে আমাকে আপনাকে তো শিক্ষা নিতে হবে। কেননা একজন মহিলা অপর মহিলার মুখের অংশটা দেখতে পারে, একজন মহিলা অপর মহিলার হাতের অংশটা দেখতে পারে, একজন মহিলা অপর মহিলার পায়ের গিটের অংশটা দেখতে পারে। এই দুজন তরুণেরা, একজন মহিলা অপর মহিলার বুকের যদি কোনো অংশ দেখতে পায়, ওটা আল্লাহ পাকের জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলার যদি পিঠের কোনো অংশ দেখতে পায়, ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এই দুজন তরুণেরা আমাদের ঘরের ছেলে মেয়েরা যেভাবে বেহায়ার মতন ঘুরে ঘুরে বেড়ায়, এদের কোন স্থান জাহান্নামায় যাবে? যেভাবে ঘুরে বেড়ায় এদের স্থান জান্নাতে যাবে বলে মনে হয়? প্রতিটা জান্নাতের দরজায় লেখা রয়েছে যেতে পারবে না। এজন তরুণেরা প্যান শার্ট পরা জান্নাতে যেতে পারবে না, এরম লেখা নেই। এমন করে প্রতিটা জান্নাতের দরজায় লেখা রয়েছে, দায়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। দায়ুস কারা? যার স্বামী, যার এমন করে বিবিটা পর্দা করে না, স্বামীটা হলো দায়ুস। যার মাটা পর্দা করে না, ছেলেটা হলো দায়ুস। যার বোনটা পর্দা করে না, ভাইটা হলো দায়ুস। যার এমন করে স্ত্রীটা পর্দা করে না, স্বামীটা হলো দায়ুস। একজন মহিলা বেপর্দা যদি জাহান্নামে চলে যায়, সে একা যাবে নি, সে সঙ্গে করে চারজনকে জাহান্নামে নিয়ে যাবে। একা যাবি নি, চারজনকে সঙ্গে করে নিয়ে যাবে। বুঝতে পারছেন তো ভাই? এসছে, একা যাবি নি, সঙ্গে করে চারজনকে নিয়ে যাবে। তাই আমাদের মা বোনদেরকে সাবধানে রাখতে হবে। বাবা মা বোনের হলো কি হিরে, তাহলে মা বোনের হলো হীরের দল, হীরের দলা। হীরে থাকলে কি হবে, যত্ন করে রাখি না? তুই মা বোনেদেরকে যত্ন করে রাখতে হবে। কথা বুঝলে? হেদায়েত আল্লাহ সকলকে করুন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মা বোনেদের আল্লাহ পদ্মা নিশিনা বানিয়ে দেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে বেশি কিছু আমল করার তৌফিক দান, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আসেন একটু সালাম পড়ব, সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনার
সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পানে চাহিয়া কাঁদিজে গজল গহিয়া দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া নবী সালাম আলাইকা রসুল সালাম আলাইকা নবীর সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বসেন ভিতরে এসে বসেন। আমি গোনাগার মোহাম্মদ হোসেন অল্প সময় মুক্তাসর করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে বেশি বেশি আমল করার তোফাতে বলো সকলে আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিলাম, দোয়া রাখবেন, আমি দোয়া করব আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন বলো সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন গাহি তোমার শানে নাত, কেমন গাহি তোমার শানে নাত, নবী রহম শফি উম্মত, নবী রহম শফি উম্মত, কেমন গাহি তোমার শানিনাত, নবী রহম শফি উম্মত, কি গাহিব তোমার গুণগান খোদারি পরে তোমারি সম্মান, কি গাহিব তোমার গুণগান খোদারি পরে তোমারি সম্মান, তোমার সিলাই পেয়েছি কোরআন, তোমার সিলাই জমিন আসমান, তুমি তো শ্রেষ্ঠ খোদার নিয়ামত, তুমি তো শ্রেষ্ঠ খোদার নিয়ামত, নবী রহম শফি উম্মত, নবী রহম শফি উম্মত, তোমার ব্যবহার ছিল যে মাগান কাফের বেদিত আনিত ঈমান, তোমার ব্যবহার ছিল যে মাগান কাফের বেদিত আনিত ঈমান, কাফের বেদিত আনিত ঈমান, মায়াবী তোমার নুরানি সূরত, মায়াবী তোমার নুরানি সূরত, নবী রহম শফি উম্মত, নবী রহম শফি উম্মত, তোমার প্রশংসা করিল আল্লাহ ডাকিল তোমায় হাবিবাল্লাহ, তোমার প্রশংসা করিল